السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذه وما نهكم عنه فانته وقال النبي صلى الله عليه وسلم كان يحرق يدعو بها আজকের বিষয়বস্তু হচ্ছে যে মুসল্লিগুন কাদাতে বেট বসে তসাহুদে বসে আঙ্গল কখন থেকে হিলাবে আর হিলার কি তরিকা কি বিধান রয়েছে কেমন ভাবে হিলাবে কতক্ষণ হিলাবে এই সম্পর্কে আলোকপাত করবো ও ইল্লা বিল্লাহ এই সম্পর্কে কিছু ওলামায়ে দিনের মধ্যে মতভেদ রয়েছে যে সাবাবা সাবাবা শাহাদাত আঙ্গুলটা কবে হিলাবে কখন থেকে হিলাবে এবং হিলানোর রূপ তো এই সম্পর্কে ইন্দাল আহনাফ এমাম এমামে আবু হানিফা রহমের নিকটে হয়েছে যে আঙুলটা হিলাবে লা যখন নাফি লা বলবে তখন উঠাবে আর ইল্লাহ তখন বসে তখন আঙুলটাকে রেখে দিবে। এটা হচ্ছে ইমামে আবু হানিফা আলাই হানফিদের নিকটে এবং ইমাম মালিক রাহমুল্লা আলী বলছেন যে এটা উঠেইতি থাকবে এটা আপনার ইমাম সাফি রহম্লা আলী তিনি বলছেন যে এটা উঠাবেন লাইলাহ লাই লাহা ইল্লাল্লাহ যখন তখন উঠাবে আর ইমাম মালিক আলে বলছেন এই সম্পর্কে যে আঙ্গুলটাকে উঠিয়ে দায়ে বায়ে এরকম ভাবে উঠেত হাত তাইফরু গহা এই পর্যন্ত তিনি নামাজ থেকে সলাদ থেকে ফারিক হয়ে যাবে সম্পূর্ণ করে দেবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমান আলী তিনি এই কথা বলছেন যে আঙুলটাকে উঠাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসবে যাই হোক এই সম্পর্কে যা যে দুটা হাদিস এসছে একটা ইসবাতের আর একটা নাফির একটা হিলানোর ব্যাপারে এসছে আর একটা না হিলানোর ব্যাপারে লা রে কোহা একটা এসছে আর একটা এসছে কানা ইউহার রে কোহা ইয়াদু বেহা দুটা হাদিস তো যেটা কানা ইউহার রে কয়টা এই হাদিসটা আলবানি রহমুল্লা আলী সেহি বলেছেন সিলিসালাতুল আহাদিস ইহাদি স্টাপ না সেহি তো মোট কথা হচ্ছে যে মশাল্লি তাসাহুদে আঙ্গুল শাহাদাত অঙ্গল যখন বসে যাবেন আত্মাহিয়াতো তাসাহুদে তখন থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত সে আঙুলটাকে আস্তে আস্তে নড়িয়ে থাকবে এটাই সেই সুন্নার দ্বারা প্রমাণিত তাই আমাদেরকে এই আমল করতে হবে